কল্প কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা নাট্যশিল্পী সে নিজে বলেছে, তাকে প্রশ্ন করা হয়েছে আপনি কি আখেরাত বিশ্বাস করেন না, সে বলে আমি যা দেখি না তা সম্পর্কে আমি বিশ্বাস রাখি না। আখেরাত দেখার বিষয় না, খোদার কসম ও মুসলমান, আখেরাত হলো বিল গায়েব, আল্লাহর কাছে সবচাইতে বড় গায়েব। আমার নবী বলেছেন আখেরাতের প্রতি বিশ্বাস করবা, দুনিয়াতে তুমি ভালো করলে আখেরাতে ভালো পাইবা, দুনিয়াতে খারাপ করলে আখেরাতে খারাপ পাইবা, এই জন্য আখেরাতের প্রতি ঈমান আনা লাগবে। এবার আসেন ছয় নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াল আখেরাতি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি, এবং তোমার তকদিরের ভালো এবং ওয়াশাররিহি তোমার খারাপের প্রতি। মানে আপনি দুনিয়ার সমাজে অনেক মানুষ দৈনিক 500 টাকা ইনকাম করে আছে না নাই, আবার অনেক মানুষ 300 টাকা ইনকাম করে আছে না নাই, আবার অনেক মানুষ মানুষের দরজায় দরজায় ভিক্ষা করে তারপরে তার সংসার যোগান দেয় আছে না নাই। আমার নবী বলেছেন দুনিয়ার জমিনে যা করো না করো, তবে একটা কথা মনে রাখবা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তোমার তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস রাখবা। 100 টাকা কামাই করো, দৈনিক 1000 কামাই করো, 1,00,000 কামাই করো, সবগুলার প্রতি বিশ্বাস রাখবা। যদি কোনো দিন না খায়ও থাকো, অন্তরে বিশ্বাস রাখবা আল্লাহ এটা তোমার জন্য ভালো মনে করেছেন, এই জন্য না খাওয়াইয়া রাখছে। ঠিক না ভাই? ঠিক। আরো জোরে। তাহলে আল্লাহ যদি আমাদেরকে সব দিক থেকে এমন নিয়ামত প্রদান করেন, আমরা নিয়ামতগুলা গ্রহণ করতে চাই না, কারণ আমরা না শুকর বান্দা। আমরা না শুকর বান্দা বিদায় আমরা এগুলা বিশ্বাস করতে চাই না। তাহলে আপনারা বলেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, একটা মানুষের তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস রাখার দরকার আছে না নাই? তাহলে কোনোদিন বিপদ আপদ বালা মুসিবত আসলে ধৈর্য হারা হবেন না। আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীর সাথে রয়েছেন। হে মুসলমান, হে নবীর উম্মতের দল, এই কথা বলে আল্লাহ শান্ত হন নাই। আল্লাহ পাক নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত, এবং আল্লাহ যে তোমাকে আবার জীবিত করবেন এবং জীবিত থেকে মৃত করবেন সেটার প্রতি বিশ্বাস রাখবা। বলে হুজুর কেন আল্লাহ জীবিত থেকে মৃত করবেন আবার মৃত থেকে জীবিত করবেন জানতে চায়। আমার নবী বলে দিয়েছেন মৃত থেকে জীবিত আর জীবিত থেকে মৃত করার কারণ হইল একটা, তোমরা কি দুনিয়াতে ভালো করেছো না খারাপ করেছো এটার প্রতিদান দেওয়ার জন্য আল্লাহ তোমাদেরকে ওয়াল বাহাস উত্তোলন করবে, বাদাল মাউত আবার তোমাদেরকে মৃতবরণ করাইবে। এই জন্য মুসলমান দাসকান্দির জামাইদারের মানুষ, আপনারা জবান খুলে বলেন যে সাতটা বিষয়ের প্রতি ইমানের কথা আল্লাহ বললেন, আমাদেরকে সাতটা বিষয়ের প্রতি ইমানের দরকার আছে না নাই? 1 নম্বর আল্লাহর প্রতি ইমান, 2 নম্বর ফেরেশতার প্রতি ইমান, 3 নম্বর হলো কিতাবের প্রতি ইমান, 4 নম্বর রসুলের প্রতি ইমান, 5 নম্বর হলো আখেরাতের প্রতি ইমান, 6 নম্বর হলো আপনার তকদিরের ভালো মন্দের প্রতি ইমান, 7 নম্বর হলো আপনাকে আল্লাহ পাক মৃত থেকে জীবিত থেকে মৃত করবেন আবার মৃত থেকে জীবিত করবেন এগুলার প্রতি ইমান। এই ইমান যদি আপনি ঠিক রাখতে পারেন, রাখার পর যখন কবরে যাবেন, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই কবরে যাওয়ার পর আমার অবস্থাটা কেমন হবে? নবী আমার ডাক দিয়ে বলে উম্মত আমার শুনে নাও, ওই কবরে যাওয়ার পর তোমার অবস্থা কেমন হবে? আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা বাইয়িনার একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালি দিন ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে বলেন সুবহানাল্লাহ। এই 7টা বিষয়ের প্রতি যারা ঈমান এনে ইন্তেকাল করবে তাদের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলতেছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম, তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে একটা প্রতিদান প্রদান করা হবে, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে নিয়ামত প্রদান করা হবে। নিয়ামতটা কি? ইনদা রাব্বিহিম জান্নাতু আদনে, ওই নিয়ামতটা হলো জান্নাতুল আদন। সুবহানাল্লাহ পড়েন।
আপনাকে আল্লাহ পাক জান্নাতুল আদনের মধ্যে রাখবেন যদি আপনি সাতটা বিষয়ের প্রতি ঈমানকে পরিপূর্ণ রাখেন জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহা আনহার ওই জান্নাতটা কেমন আমার নবীজির কাছে সাহাবায়ে কেরাম বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন জান্নাতটা কেমন আপনার কাছে জানতে চাই আমার নবী বলে দিচ্ছেন জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহা আনহার ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয় জবান খুলে বলা যাবে না সুবহানাল্লাহ নদীর কিনারে যাদের বাড়িঘর নদীর কিনারে যাদের বসবাস তাদের আরামদায়ক বসবাস সব সময় শান্তির হাওয়া প্রবাহিত হয় সব সময় সুন্দরভাবে তারা থাকতে পারে আর আল্লাহর নবী বলে দিচ্ছেন দুনিয়ার মানুষ তোমাকে জান্নাতুল আদনের মধ্যে রাখা হবে ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয় এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে জানতে চাই আপনি বলেন ওই জান্নাতে আমরা কতদিন থাকব এক সপ্তাহ এক মাস এক বছর না সাহাবায়ে কেরামকে আমার নবী উত্তর দিয়েছেন সাহাবীরা আমি নবী এক সপ্তাহ এক মাস এক বছরের জন্য উম্মতের জন্য কিন্তু নির্ধারণ করা হয় নাই নবী কেন আমার নবী বলেছেন আল্লাহর কাছে আমি প্রশ্ন করেছিলাম আল্লাহ জান্নাতের মধ্যে আমার উম্মত কতদিন থাকবে আল্লাহ আমি নবীকে বলে দিয়েছেন হাদিসে কুদসির মাধ্যমে নবীজি যদি আপনার উম্মতকে এক বছর জান্নাতে রাখি আপনি নবী উম্মতের জন্য বড় আশেক আপনি নবী উম্মতের জন্য বড় দিওয়ানা আপনার মতো উম্মতের দিওয়ানা অন্য কোনো নবীকে আমি এত দেখি নাই নবীজি আপনি যদি এক বছর দিয়ে আপনি বলবেন দশ বছর আপনি আরো বাড়াইতে চাইবেন এই জন্য আমি আল্লাহ ঘোষণা করলাম খালিদিনা ফিহা আবাদা আপনার উম্মত চিরস্থায়ী ওই জান্নাতের বাসিন্দা এ জান্নাতে প্রবেশ করলে আর কোনোদিন জান্নাত থেকে বাহির হবে না আমরা সবাই ওই জান্নাতে থাকতে চাই কি চাই না তাহলে সুদের ব্যবসা গোসের ব্যবসা পরিবারে পরিবারে মারামারি ভাইয়ে ভাইয়ে ঝগড়া এলাকার মানুষের মাঝে হিংসা অহংকার আপনি কোটি টাকার মালিক এক ভাই আরেক ভাইকে দেখতে পারেন না আপনি লাখ টাকার মালিক হয়েছেন এলাকার কৃষক শ্রেণীর মানুষকে আপনি সালাম দেন না রিক্সার ড্রাইভারকে আপনি দুই পয়সার মূল্যায়ন করেন না আছেন এমন এগুলা অহংকার এগুলা করা যাবে না যদি জান্নাত চান কথা বলে না কেন আছেন এমন লোক হঠাৎ বড় লোক হয়ে গেছে অনেক টাকার মালিক হয়ে গেছে এলাকার মধ্যে আসার পর এলাকার কৃষক ব্যক্তিকে সালাম দেয় না এলাকার রিক্সার ড্রাইভারকে সালাম দেয় না আমার নবীজির হাদিস শরীফের মধ্যে বেশি উপরের ক্লাসে পড়া লাগবে না মাত্র ক্লাস নাইন টেনের যে হাদিসের কিতাব মাদ্রাসার মধ্যে পড়ানো হয় অহংকারের অধ্যায়ের মধ্যে গেলে দেখবেন আমার নবীজি বলতেছেন অহংকার হলো আল্লাহর চাদর ওই চাদর নিয়ে যারা টানাটানি করবে আমি নবীজির রওজ কবরের মধ্যে যাওয়ার পরে আমি তাদের চেহারার দিকেও ফিরে তাকাবো না নবী যদি আপনার চেহারার দিক থেকে মুখ ফিরে নেই হুজুর আপনার একটু বসতে হবে নচেত ইস্টে দেয় এসা বসেন তোমরা এখানে যারা আছো একটু কষ্ট করে বসতে হবে এই শীতকালে এত সুন্দর ব্যবস্থা কিন্তু সব জায়গায় করা হয় না এই প্যান্ডেলের এক সাইড খোলা থাকে ওই সাইড খোলা থাকে ঠান্ডা হাওয়া এসা প্যান্ডেলকেও একবার অন্যরকম করে দেয় কিন্তু এত সুন্দর পরিবেশ শীতকালে সব জায়গায় হয় না গতকালকে আমি এই অল্প কিছুক্ষণ আগে আসছি নীলফামারি থেকে গতকালকে দেখলাম ওই প্যান্ডেলের আশেপাশে কোনো কাপড় নাই বড় প্যান্ডেল তো কোনো কাপড় নাই একবারে সম্পূর্ণ খোলামেলা মানুষ ছিল থাকার কারণে এদের প্যান্ডেলের এগুলো খুলে দিতে হয়েছে অনেক কষ্ট করে মানুষ আলোচনা শ্রবণ করেছে আমি তো গত বছর আসছি এই মাহফিলে আমি জানি এলাকার মানুষ কখন কিভাবে মাহফিলে আসে আজকের মাহফিলের যিনি আমাদের চিফ গেস্ট আপনাদের বারেশ্বর দরবার শরীফের পীরে কামেল ওলি মোকামেল আউলাদে ওলি আলহাজ হযরত মাওলানা এ কে এম সাইফুল ইসলাম লুদি পীর সাহেব হুজুর মুনাজাত পরিচালনা করবেন গত বছরে হুজুর ছিলেন ছিলেন না ছিলেন তার পূর্বে আলোচনা করেছেন হযরত মাওলানা মাসুম বিল আনসারি সাহেব আমি আসার পরে শুনেছি অনেক মূল্যবান কথা বলেছে আপনাদেরকে তা আমরা তো বর্তমান সমাজে কোনো হুজুর যদি ভালো ওয়াজ করে যদি সুরটা যদি সুন্দর না হয় এই হুজুর এটা ভালো না ঠিক না যদি সুরটা যদি সুন্দর না হয় এটা ভালো না সুরের পাগল আমি তো এলেমহীন মানুষ আমার এলেম কালাম নাই শুধু ওই গলা আসে বিদায় মানুষ নিয়ে যায় মানুষ দুই একটা কথা শোনার জন্য গলা আসে বিদায় নেয় আর গলা এটা কয়দিন থাকবে আগামীকালকে আমার গলার ভিতরে যে কোনো একটা সমস্যা হোক এরপর থেকে যা মাহফিল আছে রমজান পর্যন্ত সব ক্যান্সেল হয়ে যাবে ঠিক না তো গলা না থাকবে আপনার দামও নাই এই জন্য লাইটের আলো আছে যতক্ষণ এটার দাম আছে ততক্ষণ আলো নাই থাক করে মেলা কমে ফেলে দিবে এটাকে ঠিক না ভাই ঠিক
এজন্য অধিক পরিমাণে যদি এলাকাতে আলেম থাকে এদেরকে সম্মান করবেন এবং যারা যে কথাগুলো বলে মনোযোগের সাথে শোনার চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন জোরে পড়ে না আমিন এটা কার বাচ্চা কার যার এটা তার কাছে রাখেন আর ধমক দিয়ে না ফলাফানেরে ধমক দিয়ে এখন মসজিদ থেকে দূরে সরায়া দিতেছে ছোট ছোট বাচ্চার আগে কত সুন্দর মসজিদে যাইতো আর এখন মুরব্বি অনেকে আছে মসজিদে ফলাফান গেলে যদি দুষ্টামি করে এই ফলাফানটা ধমক দিয়ে বসায় দেয় বা বাড়িতে পাঠায় দেয় এই ফোলার পরের দিন থেকে আর মসজিদের কাছেও যায় না চিন্তা করে বুড়া বেটা আমার ধমক দিব আর এ বেটারে দেখলে যে দশার দূরে দিয়ে হাঁটে আছে না নাই নবীজি হাদিস শরীফের মধ্যে বলছে তিরমিজি শরীফ হাদিসটা এভাবে বলা আছে যে তোমরা যদি তোমাদের নামাজরত অবস্থায় পেছনে বাচ্চাদের আনাগোনা অথবা হাঁটার আওয়াজ শুনতে না পাও তাহলে মনে করবে তোমাদের ভবিষ্যৎ অত্যন্ত খারাপ নবীজি কেন কারণ তারা মসজিদে যদি ছোটবেলা থেকে আসা যাওয়া করে তাহলে তোমাদের মসজিদগুলা তোমাদের ইন্তেকালের পর এরাই রক্ষা করে রাখবে মারহাবা জোরে পড়বেন না আরব কান্ট্রিতে এমনও দেশ আছে এই যে তোমরা ফলাফান যারা কাতার বিশ্বকাপ খেলা দেখতেছো এই কাতার এলাকাতে অনেক বড় বড় মসজিদের মধ্যে মসজিদের বারান্দার অনেকটা এরিয়া ছোট বাচ্চাদের জন্য খেলাধুলার আইটেম দিয়ে মসজিদের বারান্দায় রেখে দিছে কেন বাচ্চারা যেন মসজিদে আসে খেলাধুলার ফাঁকেও যদি এসে মসজিদে খেলাধুলা করে নামাজের টাইমে কি করবে নামাজে দাঁড়িয়ে যাবে অনেক এলাকা মতলবের এক ঘটনা কয়েকদিন আগে 40 জন ছেলেকে বলা হয়েছে এই এলাকার যে ছেলেরা একটানা 40 দিন পর্যন্ত জামাতে নামাজ পড়বে এদেরকে এক একটা করে সাইকেল দেওয়া হবে শিক্ষা উপকরণ দেওয়া হবে ওই এলাকাতে আলহামদুলিল্লাহ এলাকার 40টা ছেলেকে একসাথে সাইকেল দেওয়া হয়েছে তা আমরা ফোলাফানের ধমক দিয়ে মসজিদ থেকে বের করে দেই চেষ্টা করবেন আপনাদের এলাকার বাচ্চাদেরকে এই মাহফিলের প্রতি আকর্ষণ ওয়াজ মাহফিল সহ বিভিন্ন মসজিদের ভিতরে আসা যাওয়া করার জন্য আপনারা বেশি চেষ্টা করবেন কেন যখন চেষ্টা করবেন এরা মসজিদমুখী হয়ে যাবে আমি এমন এলাকা আছে মৌলভী বাজারে বলে দিয়ে আসার পরে ওই এলাকাতে যুব সমাজের ছেলেরা কি করছে 30 জন ছেলে ভাগ হয়ে গেছে 30 জন ভাগ হয়ে একজন একদিন এক বক্স করে চকলেট কিনে দেয় ইমাম সাহেবের কাছে কয় বক্স এক বক্স কেউ বিস্কিট কিনে দেয় কেউ চিপস কিনে দেয় কেন যে যে বাচ্চা মসজিদে আসবে পাঁচ ওয়াক্ত এদেরকে প্রত্যেক ওয়াক্ত একটা একটা বিস্কিট দিবে একটা একটা করে চকলেট দিবে মারহাবা পড়বেন না তো এগুলো আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে আর উঠে যাচ্ছে বিদায় দিন কোরআন হাদিস ইসলাম থেকে বাচ্চারা দূরে সরে যাচ্ছে মোবাইল স্মার্টফোনের দিকে আকর্ষিত হচ্ছে আর এই ফলাফাইন বড় হইয়া মা বাপরে বাদ দেয় না কথা বলে না এই ফলাফাইন বড় হইয়া কিন্তু মা বাবার সাথে অসৎ আচরণ করে ঠিক না ভাই আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সাহাবাই কারাম বলি আর শুনলাম ওই জান্নাতে তাহলে আমরা কতদিন থাকবো অন্য কোন নবী জান্নাতের দরজা খুলতো না জান্নাতের দরজা যেই নবী খুলবো এটাই হলো আমাদের সবার নবী জোরে বলেন ঠিক না বেটি আমার ভাইরা বাবারা এই জন্য সবাই জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহ সারা মাহবুদ আমার নবীজি সারা ও ভাই নাই বলেন আল্লাহ নাই আমার নবীজি সারা ও ভাই নাই ওই নবীকে পাইতে হইলে ভাইরে ওই হইলে অলি আল্লাহর দোয়া চাই লা ইলাহা নামাজ রোজা সাই রহনা সবার মা বাবার খেতে মর চাই রহনা আপনারা বলেন নামাজ রোজার দরকার আছে না নাই জবান খুলে জুড়ে জুড়ে বলেন নামাজ রোজা সাই রহনা সবার মা বাবার খেতে মর চাই রহনা আমার নবীর দরুদ বইল নাই আমার নবীর নাই আমার নবীও তোমায় বলবে না লা ইলাহাও লা হো লা ইলাহাও
লাহাইরে অনেক দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দাসকান্দির মানুষ মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চান ডান হাত তুলে আল্লাহকে দেখান কারা কারা যাইতে চাই সোজা করে আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আপনাকে আসলে মদিনা যাইতে চান যে আমার দিশে এটা দিয়ে আপনারা আসবেন না বাধা দাও না আগে তো সাক্কা ফামসার হয়ে দেবো মদিনা যাওয়ার নারার আওয়াজ হইব এসকল আওয়াজ মোহাব্বতল আওয়াজ কথা কয় না কেন মদিনা জানেওয়ালাদের আওয়াজ কি আসতে হবে না জোরে হবে মদিনা সবাই যাইতে চাই কি চাই না তাহলে মদিনা যাইয়েন পরে আগে সামনে যারা রাখা খালি আছে আগে সামনে আইয়েন মদিনা পরে আইয়েন একা ভাই আইসো একটু ভাই কষ্ট করে মাহফিলের পরিবেশ যেন সুন্দর হয় কষ্ট করে কারণ আপনারা অনেক কষ্ট হইব আমি জানি জায়গাটার বইয়া খুব কষ্ট গরম করছে সামনের দিকে আইলে সামনের যে উঠতে দেবো হ্যাঁ জায়গাটা বইলে দেখবেন জায়গাটা গরম হয়ে থাকবো আইয়েন একটু কষ্ট করে সামনের দিকে আই মুরুব্বি ওঠেন এই ওঠে আচ্ছা আচ্ছা উঠুস না হ্যাঁ এটি যে হাই যেতে ঘুমাইলেছে আইয়েন কাকা এবারে দেখলে বিদেশির মতো লাগে আইয়া ফরেন সামনের দিকে বোঝায় যা বিদেশ থেকে আইসে মনে নাকি হ্যাঁ লেগে বইয়েন আইও না ভাই তোমরা আইও একটা জিকির হবে না ইনশাল্লাহ একটু পরে আসো শরীর গরম হইব আইয়েন হুজুর কাছে ইয়ে করেন কাছে কাছে থাকলে মোহাব্বত বেশি হয় কাকা সামনে না কা এটা 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 সারি আইয়েন ফরেন ফরেন ডেইয়া চললেন বাইট হইতো না হ্যাঁ বাইট আইয়েন কষ্ট করে সামনের দিকে আসেন হ্যাঁ আরে যাও যাও বিদেশ থেকে পড়ে দাও আমার লেগে হ্যাঁ এদিকে আছে তাহলে আমরা এও বড় ভাই আরে ভাই আমি আমার ছোট ভাইয়ের মতো একটু কষ্ট করে আইয়েন না সামনে আপনারা একটু আইয়েন না ভাই আইয়েন আইয়েন মাশাআল্লাহ কত ভালো মানুষ দেখছেন নি আসেন না মনে কো ভালো হ্যাঁ হ্যাঁ তো তোমরা কি তৈছো তোমরা কি এক ঘুরে নি কোনো সবাই আইয়ে তোরা উঠুস না কাকা আস্তে আস্তে তা আমরা কার বান্দা মদিনা যাইতাম সাই আমরা তো তাকবিরটা জোরে দিয়েন যেটি সিন্নি আর তাবারুক খাওয়ানোর লাগে বইয়ারে সেটি কই যে তোরা যে আয়োস না আমরা মাহফিলের ফ্যান্ডেলে আমরা অন আসি মদিনা যাইতে চাই কি চাই না কারা কারা যাইতে চাই ডান হাত তুলে দেখাই তাকবিরটা জোরে জোরে বলেন মারহাবা মদিনা যাইতে চাই কি চাই না মহাপতে পরে অনেক দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না বলেন অনেক দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করেন আমরার দ করেন নসিবি করেন মোদি না লাইলাহাও লাহো লাইলাহাও লাইলাহাও ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ও আমার দাসকান্দি এলাকার বন্ধুরা ও তিতাস উপজেলার ভাইয়েরা বাবারা আজকে যারা যারা জান্নাতের বাগান মাহফিলে বসে গেলেন আপনারা কেউ একটা জবানও বন্ধ রাইখেন না আমরা সবাই আল্লাহর বান্দা আল্লাহ আমরা সবাই রে সৃষ্টি করলেন বানাইলেন কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের বান্দার দলেরা আমি আল্লাহ তোমরারে এমনে বানাই নাই ও আল্লাহ কেন বানাইছেন জানতে চাই আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ও জগতের বান্দা আমি আল্লাহ তোমাদেরকে এমনে বানাই নাই বানাইছি তোমাদেরকে আমি আল্লাহর ইবাদত করার জন্য মাবুদ আপনি যদি ইবাদতের জন্য বানান আপনার বান্দাটা সংসারের খরচের লাগে কাম করে কামাই রুজি করে নামাজ সেরা দেয় রোজা সারে হজ সারে জাকাত সারে ইবাদত সেরা দেয় ও দয়াল আল্লাহ আপনার কাছে জানতে চাই আপনার বান্দার অবস্থাটা কেমন হইব আল্লাহ কয় বান্দা খালিদিন ও আলমার বান্দার দলেরা ওই বান্দার ঠিকানা হইব ফিনার জাহান্নামা ওই বান্দাটা জাহান্নামের মধ্যে যাবে রাব্বুল আলামিন আমরা জীবনে কত গুনাহ করলাম একটা মুরব্বীর যদি প্রশ্ন করা হয় মুরব্বী আপনার জীবনে আপনি কত গুনাহ করছেন মুরব্বী ডাক দিয়ে কইব হুজুর আমার জীবনে আমি যত গুনাহ করছি আমার গুনাহ যদি আমার ফুটে দেখতো আমি মুরব্বীর আব্বা কইয়া ডাকতো না যদি একটা যুবককে প্রশ্ন করা হয় ও যুবক তুমি তোমার জীবনে কত গুনাহ করছো তোমার গুনাহগুলা যদি তোমার মা দেখতো বাবা দেখতো সন্তান দেখতো তুমি যুবককে কি মা পরিচয় দিত সন্তান বলে বলে না পরিচয় দিত না একটা বার চিন্তা করেন ও তিতাসের দাসকান্দির মা বোনেরা আপনাদের জীবনের গুনাহ যদি এলাকার কেউ দেখতো আপনাদেরকে কিন্তু এলাকার মধ্যে জায়গা
দেখা দিত না দূর 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 করে এলাকার মধ্য থেকে তারাইয়া দিত মানুষ আমরা জীবনে যে এতগুলা গুনাহ করলাম আমাদের গুনার কারণে যে আমরা আল্লাহর কাছে আটকা ফিরা যামো আল্লাহর কাছে দরা খায়া যামো ওই আল্লাহ পাক যদি আমাদের গুনার জন্য জিজ্ঞাসাবাদ করে আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবো না এই জন্য আসেন আমরা জীবনের গুনাহটি মাফ করাইবার লাগা একটু আমার আল্লাহর শরণ করবেন দরকার আছে না নাই হুজুর আল্লাহর শরণ করলে জীবনের গুনাহটি মাফ হইব নি আল্লাহর নবী কয় অবশ্যই হইব সুবহানাল্লাহ কইতেন না সাহাবায়ে কেরাম কয় নবীজি ইয়া রাসূলুল্লাহ কেমনে মাফ হইব আমার নবী বলে নিকুল্লি শাইইন সেকলা প্রত্যেকটা বস্তু পরিষ্কার করার এক একটা যন্ত্র আছেও আপনার এলাকার ভিতরে অনেক মানুষ আছেন অনেকে বিভিন্ন দরবার শরীফের বায়াত গ্রহণ করছেন আল্লাহর ওলিদের হাত ধরছেন না যে যেখানে হন দরবার আলাদা হইতে পারে আল্লাহ নবী কয় দাও একজনই তো নাকি কোরআন তো একটই দরবারটা না আলাদা অসুবিধা কি আমার একটা এটা থাকবে নবী দিনা বইলা গেছে কিয়ামতের আগে ওই যে 73টা দল হইব 73টা মারাবা কইতেন না নবী বইলা গেছে তো দল যদি না ভাগ হয় শুধু আপনাদের হেদায়েতমূলক কিছু কথা বলার জন্য মাহফিলে বসেছি সাবজেক্ট ব্যতীত শুধু অল্প অল্প দিক থেকে অল্প অল্প কিছু কথা বলবো একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করবেন যদি মনে হয় আমার কথা শুনলে আমার কথা দ্বারা আমল করলে আপনার ঈমান আকীদা দুরুস্ত থাকবে ভালো থাকবে তাহলে আমল করবেন যদি আমার কথাটা পছন্দ না হয় আপনার আমল করার দরকার নাই কারণ আমি ভালো বলতে পারি খারাপও বলতে পারি আমি আপনাকে ভালো বোঝাইতে পারি মন্দও বোঝাই যাইতে পারে আপনার বিবেকের মধ্যে যদি আমার কথাটা আমল করার মনোযোগতা আসে তাহলে আপনি আমল করবেন আর নচেত আপনার আমল করা আমি শ্রেয় মনে করি না ও বন্ধু আপনারা জবান খুলে বলেন আমরা যে দুনিয়াতে টাকা পয়সা লাখ লাখ কোটি কোটি ধন সম্পদের মালিক হইলাম বাড়ির মালিক গাড়ির মালিক ধন সম্পত্তির মালিক হইলাম এই ধন সম্পত্তির হিসাব আমার আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না লাগবে ক্লিয়ার হয়ে বলবেন পরে ফেতে পড়বেন লাগবে কি না লাগবে এবছর তোরা কিনলে কেমন করতেছিস আমি এটাই বুঝতেছি না আমার কাছে আজকে সবচাইতে বেশি ভালো লাগতেছে কেন জানেন দাড়ি পাকে অনেক মুরব্বীর আজকে মাহফিল আছে আলহামদুলিল্লাহ পড়েন আমরা তো এই মুরব্বী সমাজকে আজকে বর্তমান সমাজে গুরুত্ব দেয় না ফোলাফানে যদি তার বাপের বয়সী মুরব্বী তারা যদি ডাক দিয়ে কোনো কিছুর ব্যাপারে যদি বিচার করে অথবা ধমক দেয় তে ঘাটটা ফাঁক দিয়ে ক আমরা ডাক দিই না কেডা কিন্তু হাদিস শরীফ প্রমাণ করে তোমাদের যাদের মা বাবা মারা যায় মারা যাওয়ার পরে তোমরা ওয়াই ক্রামু সদিকিহিমা তোমাদের আম্মা আব্বার বয়সী মুরব্বী যারা বা বন্ধু বান্ধব যারা আছে তোমরা তারারে সম্মান করো আর অনকালার ফোলাফাইন মুরব্বীর সামনে সিগারেটটা ধরাইয়া ধোঁয়াটা তার বাপের বয়সী মুরব্বীর সামনে দেখি না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমার ভাইয়ারা বাবারা যেই কথাটা বলতেছিলাম দুনিয়ার ধন সম্পদ বাড়ি গাড়ি নারী যা আছে এগুলার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না লাগবে তাহলে যা আছে তা করতে থাকো হিসাব কিন্তু দেওয়া লাগবে জবানের কথা দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো কিন্তু ফুর্তি করার পরে কবরে গেলে বাঁশের বাড়ি একটাও মাটি পড়তো না সব পিঠে পড়ব আল্লাহ কোরআনে কয় কুল্লু মানা আলাইহা ফান তোমরা তোমাদের চোখ দিয়া যা দেখতে পাও সব একদিন ধ্বংস হয়ে যাবে ওয়া বক অজহ রব্বিকা যিনি তোমাদের রব যিনি তোমাদের প্রভু তিনার কোনো ধ্বংস নাই হুজুর কেন ধ্বংস নাই জানতে চাই আল্লাহ কোরআনে কয় জুল জালালি ওয়াল ইকরাম এই জন্য ধ্বংস নাই আল্লাহ অধিক মহিমান্বিত এবং সম্মানিত এই জন্য আল্লাহর কোনো ধ্বংস নাই বেশি সম্পদ ওলার বেশি জবাব দেওয়া লাগবে বেশি হিসাব দেওয়া লাগবে বেশি টাকা ওলার বেশি হিসাব দেওয়া লাগবে বেশি হিসাব দেওয়া লাগবে তাহলে আপনি যত সম্পদের মালিক হন হিসাব কিন্তু কবরে গেলে বাইরা যাবে এই জন্য সম্পদ ইনকাম করার আগে আপনি আপনার কবরের পুঁজিটারে ভরপুর করেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকার অভাব নাই কিন্তু আপনার আমলের অ্যাকাউন্টে আমলের অভাব এই জন্য আমলের অ্যাকাউন্টটা আমল দিয়া নেক আমল দিয়া ভরপুর করেন আমলের অ্যাকাউন্টটা বদ আমল দিয়া ভরপুর করবেন না আল্লাহর কাছে যেহেতু জবাব দিতে করা লাগবে আমি আমার দাসকান্দি ঈদগাহ ময়দানের মাহফিলের ভাই বাবাদের কাছে জানতে চাই ওই আল্লাহ যদি আপনার কাছ থেকে হিসাব নেয় আপনি আপনার হিসাবটা বরাবর করে কবরে যাওয়ার দরকার আছে না নাই ইরাকের একজন বড় বাচ্চা ছোট বাচ্চা না বড় ইরাকের একজন বড় বাচ্চা ওনার তিনজন প্রজাকে ডাক দিলেন কয়জন প্রজা কথা বলবেন কয়জন প্রজা উনি ওনার তিনজন প্রজাকে ডাক দিলেন
ডাক দিয়ে সামনে বসাইলেন মনে করেন আপনাদের তিতাস এই দাসকান্দি এলাকার যত মানুষ আছে সব মানুষের মধ্য থেকে বাছাই করে করে তিনজনকে ডাক দিলেন ডাক দেওয়ার পরে ওই বাসার হাতের মধ্যে 5000 টাকার নোটের ভান্ডেল 5000 টাকা আছে ভান্ডেল আরেক হাতের মধ্যে আছে 500 টাকা আরেক হাতের মধ্যে আছে মাত্র 5 টাকা 5000 500 5 টাকা তিনজনকে ডাক দিয়ে বললেন তুমি একজন তোমাকে দিলাম 5000 তুমি আরেকজন তোমাকে দিলাম 500 তুমি আরেকজন তোমাকে দিলাম মাত্র 5 টাকা এই 5 টাকা 500 টাকা 5000 টাকা তোমরা তিনজন এক মাস পর্যন্ত খরচ করবা কয় মাস আবার কেউ কেউ বলেছেন মাত্র একদিনেই টাকাটা খরচ করবা বর্তমান সমাজে চায়ের দাম কিন্তু 5 টাকা না 10 টাকা হয়ে গেছে 5000 টাকা वाला চিন্তা করলো 5000 টাকা হইলে আমার দিনটা ভালোই কাটবে 500 টাকা वालाও চিন্তা করলো 500 টাকা দিয়ে আমার দিনটা মোটামুটি সুন্দর কাটবে 5 টাকা वाला মনটা খারাপ কইরা কয় বাদশা বলে কি আমারে যে 5 টাকা দিলেন একটা চাও তো পাইতাম না এই টাকা দিয়া ঠিক না বেঠে বলে খরচ করো এই কথাটা বলার পরে 5000 টাকা वाला এই টাকা দিয়ে এটা করে ওইটা করে করতে করতে দিন শেষ হয়ে গেছে এশারের সময় 500 টাকা वाला 500 টাকা দিয়ে খরচ করতে করতে দিন শেষ করে ফেলেছে আর 5 টাকা वाला বলে এটা দিয়ে যে তো কোনো দামি খাবার পাওয়া যাবে না একটা বিকুক 5 টাকা ওয়ালার কাছে আইসা কয় আল্লাহর ওয়াস্তে আমারে কিছু দেন দিয়া দিছে খরচ করে নাই তুরো বাসা কিছুই দেয় নাই তাহলে 5 টাকা খাইয়াই কি করমু নামের খাওয়ায় না খানার দরকার নাই এটা দিয়া দে আল্লাহর রাস্তে আল্লাহ হয় আমার সওয়াব দিব নয় বাসারে সওয়াব দিব দেওয়ার পরে এবার এশারের নামাজের সময় তিনজন আইছে বাসা আমরা তো আমাদের টাকাগুলা খরচ করে ফেলেছি এখন কি করব বাসা কয় আগামী কালকে আসরের নামাজের সময় তোমরা কি কিভাবে খরচ করছো হিসাব নেওয়া হবে তোমরা আসবা আসরের নামাজের সময় তিনজন একসাথে আগমন করেছে আসার পরে বাসা কি করলেন একটা জায়গার মধ্যে তিনটা চুলা রাখছে চুলা চুলার মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলে আগুনের উপরে তিনটা চুলার উপরে তিনটা তাওয়া দিছে ফরোটা বাজি করার তাওয়া মানে খোলা আপনারা কি কন খোলা একটা তাওয়া দিছ অথবা খোলা দিছে খোলাটারে তাকটা একবার উত্তপ্ত গরম কইরা বাদশা বলে 5000 ওয়ালা ওঠো এটার উপরে দাঁড়াইয়া 5000 টাকা গতকালকে কোন জায়গায় কিভাবে খরচ করছো হিসাব দাও 5000 টাকা এটার উপরে দাঁড়াইতে দেরি মাগ গো কয়ে লাভ দিয়ে নিচে পড়তে দেরি হয় নাই আবার দাঁড়াইছে হিসাব দিতে দিতে পায়ের চামড়াগুলো উঠে গেছে পায়ের তালুর ছাড় ফারগাগুলো উঠে গেছে তারপর তারা নামানো হইল এবার উঠলো 500 ওয়ালা দাঁড়ায় দাঁড়ায় হিসাব দেয় এটা করছি ওইটা করছি নিচে দিয়া পায়ের চামড়া জ্বলে গেছে 5 টাকা ওয়ালা পাশে দিয়া দাঁড়াইয়া খোলার কাছে উঠছে এক পাও দিয়া কয় আমি ফকিররে দান করছি লাভ দিয়ে নেমে গেছে মারাবা জোরে পড়বেন না পাঁচ টাকা ওয়ালা এক পাও রাইখা কয় আমি ফকিররে দিয়া দিছি কয় লাভ দিয়ে নেমে গেছে বাদশা বলে তোমরা এটা থেকে কি বুঝলা সব রাজ্যের মানুষ এক হয়ে গেছে একজনকে 5000 আরেকজনকে 500 আরেকজনকে 5 টাকা দিয়ে হিসাব নেওয়া হবে যখন সুন্দর হিসাব নেওয়া হইল এবার বলে তোমরা কি বুঝলা কেউ কোনো জবাব দিতে পারে না ওই জামানার বড় মাপের একজন আল্লাহর ওলি উনি দাঁড়ায় কয় বাদশা আমি এমন একটা জিনিস বুঝছি এই বাচ্চাটার বয়স মাত্র 8 বছরের উনি বড় আল্লাহর ওলি হইছে সুবহানাল্লাহ বলেন 8 বছর বয়স এখন থেকে 8 বছরের ফলার মাথার ভিতরে বুদ্ধি বাড়ছে আল্লাহর ওলি হয়ে গেছে মারহাবা জোরে পড়েন এবার ওই বাচ্চা ডাক দিয়ে কয় তুই একটা ফুসকা ফোলা তুই কি বুঝছস তুই ফোলা তো কিছু বুঝতে পারস না কি বুঝছস বোঝায় দে এবার ছোট্ট বাচ্চাটা এবার বাচ্চার সামনে যায় কয় বাচ্চার সামনে কোন জায়গায় বইছেন যে ব্যক্তি প্রশ্নে জবাব দিব সে তো নিচে থাকতো না সে তো উপরে বাচ্চা কমা কমন ফোকডার হাতে হয়ে গেছি বালা মুন্ডার হাতে বললে যত বড় জিনিস হোক না কেন তার চলাফেরা বড় কষ্ট হইয়া যায় এবার বাচ্চা কয় কি করতাম বলে তাহলে আমি নিচে নামে আমি উত্তর দেই এবার ছোট্ট বাচ্চা 8 বছরের মানুষ চেয়ারের মধ্যে দুইটা ডাক নিয়ে কয় বাচ্চা আপনি যেটা বোঝাইতে চাইছেন আমিও এটাই বুঝছি বলে কি বোঝাইছি বলো কয় যার টাকা বেশি খরচ করছে বেশি খোলার উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া হিসাব দিতে দেরি হয়েছে কষ্ট পাইছে বেশি তার 500 টাকা এটার উপরে দাঁড়াইয়া কষ্ট পাইছে বেশি হিসাব দিতে দেরি হয়েছে কিন্তু 5 টাকা বলা সম্পদ নাই টাকা নাই
পয়সা নাই 500 নাই 5000 নাই মাত্র 5 টাকা সময় কম লাগবে শুধু কইছে ফকিরের দান কইরা দিছি কইয়া লাভ দিয়া নাইমা গেছে তার কষ্ট কম তাইলে বোঝা যায় যত টাকার মালিক যত সম্পদের মালিক হিসাব তত বেশি আল্লাহর কাছে দেওয়া লাগবে এই জন্য হিসাব দেওয়ার আগে আপনি কবরে যাওয়ার আগে ওই ধন সম্পদ কি করলেন হিসাবটা একটু মিলিয়ে দেই কার আল্লাহ পাক আমাদেরকে মরার আগে মরণের পুঁজিটা মানে কবরের হিসাবটা মিলিয়ে কবরে যাওয়ার তৌফিক দক জোরে কোন আল্লাহুম্মা আমিন সবাই জোরে শুনে একটু দূরে শুনে পড়েন সাল্লাল্লাহু আলা sallallahu alaihi wasallam sallallahu ala muhammad sallallahu alaihi wasallam ogo nabi sarwar হাশর ময়দানে প্রাণ ঠান্ডা করে দিয়েন কাউসার ফিলায়া সাল্লাল্লাহু আদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আমার ভাইরা বাবারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন তাহলে হিসাবের জিনিসটা বরাবর বুঝছেন এবার আমি অন্য দিকে যাইতে পারি ও বন্ধু তাহলে সম্পদ বেশি ওয়ালারা সম্পদ বেশির হিসাব দেওয়া লাগবে এবার অন্য দিকে যেটার জন্য যাইতেছিলাম আল্লাহ পাকের বন্ধু ওসে পাক বরফির আব্দুল কাদের জিলানির নামটা আপনারা সবাই তো কমবে শুনেছেন শুনেন নাই বরফ হিসাবের নাম আপনারা সবাই শুনেন নাই ওই আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বড় মাপের আল্লাহর ওলি ছিলেন ওনার জামানার মধ্যে আরেকজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল আবু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি